নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীকে হারিয়ে দিলেন রুদ্ধশ্বাস লড়াই জিতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি ঠিক কত ভোটে জিতলেন সে সঙ্গে এই মুহূর্তে আর কি কি আপডেট আছে আমরা জানবো আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন সে সঙ্গে আপনি কোন বিধানসভা কেন্দ্র থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই বিধানসভা কেন্দ্রের নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেটা আপডেট আসছে যে দুশো বিরানব্বইটি বিধানসভার মধ্যে দুশো বিরানব্বইটি কিন্তু রেজাল্ট মোটামুটি চলে আসছে এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সব জায়গাতে কিন্তু তৃণমূল কংগ্রেস এর এগিয়ে আছে দুশো পনেরো টা সিট কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে এবং তার মধ্যে একানব্বইটি সিট অর্থাৎ আসন তারা কিন্তু জয়ী হয়ে গেছে আর বিজেপি যেটা হাতে এখন রয়েছে টি আসন এই মুহূর্তে রয়েছে এবং সেখানে কিন্তু একুশটি তারা জিতে নিয়েছে এবং চুয়ান্নটিতে তারা এগিয়েছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস সেটা কিন্তু দুশো পার কিন্তু করে দিয়েছে তারা দুশো পনেরোটি আসনে এগিয়েছে তার মধ্যে টি আসন জিতে গেছে এবং যেখানে দেখেছিলেন দু হাজার যে রেজাল্ট সেই অনুযায়ী কিন্তু ঠিক তারও কিন্তু একটু বেশি রয়েছে অন্যদিকে বিজেপি কিন্তু যেখানে তিনটে পেয়েছিল দু হাজার ষোলোতে সেখানে কিন্তু তারা আরও কিন্তু বেশি আসন পেয়েছে এবং তার বিপরীতে সিপিএম কংগ্রেস তারা কিন্তু তাদের আসন একদমই ধরে রাখতে পারেনি তাদের কিন্তু আসন সবগুলোর ক্ষেত্রে কিন্তু শূন্য শূন্য হয়ে গেছে অনেক দেখতে পাচ্ছেন যে একটাও কিন্তু এখনো পর্যন্ত তারা আসন পায়নি শুধুমাত্র সিপিআইএম কিন্তু তারা ছাব্বিশটা যেটা পেয়েছিল দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে সেখানে কিন্তু তারা দুটো পেয়েছে বাকি কিন্তু কংগ্রেসও কিন্তু কোনো আসন এখনো পর্যন্ত পায়নি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আপনাদের আমি দেখাবো যে চল্লিশটি আসন ছিল তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো কিন্তু বিধানসভা আসন পায়নি এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আছে যে দুশো বিরানব্বইটি আসনের মধ্যে দুশো পনেরোটি আসনে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে তার মধ্যে একানব্বইটিতে জয়ী হয়ে গেছে আর বিজেপি পঁচাত্তরটাতে আছে এগিয়ে আছে তার মধ্যে একুশটাতে কিন্তু জয়ী হয়ে গেছে আর সব থেকে বড় বিগ ব্রেকিং নিউজ আছে এই মুহূর্তে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে কিন্তু হারিয়ে দিয়েছেন যেটা আপডেট আছে এই মুহূর্তে যে বারোশো এক ভোটে শুভেন্দু অধিকারীকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়ে দিয়েছেন বারোশো এক ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছেন লাস্ট রাউন্ডে কিন্তু জিতেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে সঙ্গে আর কি কি আপডেট আসছে সেটা আমরা জেনে নেব এই আপডেট আসছে বিকেল পাঁচটার কিন্তু এই মুহূর্তের আপডেট পরবর্তীকালে আরও কিন্তু আপডেট আসবে এই মুহূর্তে আপডেট আসছে দেখতে পাচ্ছেন যে বিজেপির সভ্যসাচী দত্ত সেটা কিন্তু পরাজিত হয়েছে বিধাননগরে সেই সঙ্গে আরো আপডেট আসছে যে পাণ্ডবেশ্বরে পরাজিত হয়েছে বিজেপি প্রার্থী জিতেন্দ্রনাথ তেওয়ারী বৈষ্ণবনগরে জয়ী হয়েছে তৃণমূলের চন্দ্রনাথ সরকার হাবড়ায় জয়ী হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক চার হাজার সাতশো পঁয়তাল্লিশ ভোটে কিন্তু জয়ী ইতিমধ্যেই পেয়ে গেছেন জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূলের অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কল্যাণ ঘোষ তিনিও কিন্তু ডোমজুড়ে জয়ী হয়ে গেছেন যেটা হচ্ছে রাজীব যে বন্দ্যোপাধ্যায় ছিল বিজেপির রাজীব বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু কিন্তু তিনি হারিয়ে দিয়েছেন এবং সেক্ষেত্রে যে তৃণমূল কংগ্রেস কিন্তু জয়ী হয়ে গেছেন ডোমজুড়ে অন্যদিকে রয়েছে যে চারশো ভোটে জয়ী হয়েছেন মিনাখা তৃণমূল কংগ্রেসের প্রার্থী উষারানী বন্দ্যোপাধ্যায় মিনাখাতায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়ে গেছে চন্দননগরেও তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে ইন্দ্রনীল সেন তিনি কিন্তু এগিয়ে রয়েছেন গৌতম সরকারের থেকে কিন্তু তিনি কিন্তু এগিয়ে রয়েছেন চন্দননগরে এগিয়ে রয়েছেন অন্যদিকে রয়েছে বীজপুর বিজপুর দলীয় তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে অর্থাৎ দিকে দিকে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে আর সব জায়গাতে কিন্তু আস্তে আস্তে বিজেপি কিন্তু তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন বাদুরিয়া সেখানে কিন্তু তৃণমূলের প্রার্থী কিন্তু এগিয়ে রয়েছে অন্যদিকে মাটিগাড়া নকশালবাড়িতে জয়ী হয়েছে বিজেপির আনন্দ বর্বন অনেক দেখতে পাচ্ছেন যে মাটিগাড়াতে সেখানে কিন্তু বিজেপির কিন্তু আনন্দ বর্বন জয়ী হয়ে গেছেন ইতিমধ্যেই আর চাঁচলে জয়ী হয়েছে তৃণমূলের নিহারঞ্জন ঘোষ বিধাননগরে তৃণমূলের প্রার্থী সুজিত বসু তিনি কিন্তু এগিয়ে রয়েছেন পিছিয়ে আছেন সব্যসাচী দত্ত অন্যদিকে যেটা আপনাদের বলছিলাম যে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যে জয়লাভ হয়ে গেছেন বারোশো এক ভোটে শুভেন্দু অধিকারীকে হারিয়ে দিয়েছেন শেষ রাউন্ডে এসে যেটা বলছিলাম যে শেষ রাউন্ডে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছেন কৃষ্ণনগর উত্তরে মুকুল রায় কৌশানী মুখোপাধ্যায়কে সেটি তিনি কিন্তু হারিয়ে দিয়েছেন বিজেপির মুকুল তিনি কিন্তু জয়ী হয়েছেন কৌশানীকে তৃণমূল প্রার্থী কৌশানীকে হারিয়ে দিয়েছেন পরাজিত করেছেন তো বন্ধু দেখতে পাচ্ছেন দিকে দিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী কিন্তু জয়ী হচ্ছে তো আপনার বিধানসভা কেন্দ্রের নাম কি এবং আপনার বিধানসভা কেন্দ্রে কে জয়লাভ করছে বা কে পরাজিত হয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট কিন্তু আরও আসতে থাকবে তো যখনই সম্পূর্ণ আপডেট চলে আসবে তখনই কিন্তু আপনাদের আমি দুশো বিরানব্বইটি আসনের সম্পূর্ণ তথ্য কিন্তু দিয়ে দেব তো সেই আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য আমাদের লালগুলিটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট রাখবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ জন্য জয় হিন্দ টাটা